আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মৃত্যুর 30 সেকেন্ড আগে শরীরে কি ঘটে, বিজ্ঞানীরা গবেষণা করে কি খুঁজে পেয়েছেন যা পবিত্র কোরআনের সাথে মিলে যায়? কানাডার ভ্যানকুভার জেনারেল হাসপাতালের মৃগী রোগে আক্রান্ত 87 বছর বয়সী এক রোগীর মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করেছিলেন একদল বিজ্ঞানী। মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং চলাকালীন সময়ের এক পর্যায়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, আর তার ফলেই সেই ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু ইলেকট্রোএনসোফালোগ্রাফি, সংক্ষেপে ইইজি যন্ত্র দেখাচ্ছে যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার অন্তত 30 সেকেন্ড পর পর্যন্ত তার মস্তিষ্ক সচল ছিল। অর্থাৎ দেহের মৃত্যু হলেও মস্তিষ্কের মৃত্যু হয় তার 30 সেকেন্ড পরে। পরবর্তীতে রেকর্ডিং পর্যালোচনা করে আরও চমৎকার তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখতে পান যে এই সময়ের ধরা পড়া মস্তিষ্কের তরঙ্গ সংকেতগুলো অবিকল তার অতীত জীবনের স্বপ্ন দেখার স্মৃতিচারণ করার সাথে মিলে যায়। অর্থাৎ কোনো মানুষ যখন তার পুরো জীবনের স্মৃতিচারণ করে, তখন যেমনটা হয় ঠিক তেমনি ঘটনা ঘটে এই সময়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল কিয়ামাতে বলেন, তোমরা মৃত পথযাত্রী সেই ব্যক্তিকে দেখতে পাবে যে তখন আমি তার এই দুনিয়ার শেষ পা এবং পরকালের জীবনের প্রথম পা একসাথে মিলিয়ে দেব। বিজ্ঞানের ভাষায় এটাকে ট্রান্সফার টাইম বলা হয়। কোরআন বলছে যে এই দুনিয়া থেকে পরকালের দুনিয়াতে গমনের মধ্যবর্তী সময়টাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে মানুষ তার ইহকালের জীবনের শেষ অংশটা এবং পরের জীবনের প্রথম অংশ দুটোই একসাথে কিছু সময়ের জন্য দেখতে পায়। অর্থাৎ পরকাল এবং বর্তমান জীবন দুটোকেই কয়েক সেকেন্ডের জন্য মানুষ অনুভব করতে পারে। আমরা এটাকে ট্রান্সফার টাইম বলতে পারি। পবিত্র কোরআন সূরা কিয়ামাতে যেমনটা বলা হয়েছে, এই ট্রান্সফার টাইমে মানুষ মূলত পুরো জীবনের স্মৃতিচারণ করে থাকে, আর পরের জীবন যেটা তার কাছে একেবারেই নতুন, সেই জীবন সম্পর্কে পরিচিত হয়। যেমনটা কোরআনও বলছে যে আসলে মূলত মৃত্যুর এই মধ্যবর্তী সময়ে একটা ব্রিজ তৈরি হয়ে যায়। এই জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পায়ের সাথে মিলিয়ে যাওয়ার এই যে আয়াতটা রয়েছে, সে আয়াতটি বৈজ্ঞানিক গবেষণার সাথে যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। গবেষকরা বলেন, মস্তিষ্কের শেষ সময়ে যে 30 সেকেন্ড যখন বডিতে আসলে প্রাণ থাকে না, কিন্তু মস্তিষ্কের সিগন্যাল ঠিকই থাকে, এই 30 সেকেন্ডের রেকর্ডিং বলছে যে তার এই জীবনের যত কর্মকাণ্ড সব কিছুর স্মৃতিচারণ একসাথেই তার ব্রেনে চলছিল। তারপর আস্তে আস্তে তার মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা যদি কোরআনের আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে মৃত্যুর সময় কেন মানুষের পুরো জীবনের পুরো স্মৃতি একই সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে রিভিউ হয়। এর কারণ হচ্ছে পুরো জীবনব্যাপী সে যা করেছে তার ফলাফল নিয়ে যেন সে প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাচ্ছ, তোমাদেরকে সেই মৃত্যুর মুখোমুখি হতেই হবে, শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে দৃশ্য ও অদৃশ্যের মালিক আল্লাহর কাছে। জীবদ্দশায় তোমরা যা করেছ তা তোমরা তখন পুরোপুরি জানতে ও উপলব্ধি করতে পারবে। এছাড়াও মানুষের আত্মা নিয়ে পবিত্র কোরআনে সূরা জুমার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মৃত্যুর সময় এলে অথবা ঘুমের সময় মানুষের আত্মাকে তুলে নেন, তারপর যার মৃত্যু অবধারিত তার আত্মা রেখে দেন, আর অন্যদের আত্মা একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। জ্ঞানীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে মৃত্যুর শেষ সময় পুরো জীবনের স্মৃতি আপনার মস্তিষ্কে আসতে থাকবে। অতঃপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পরিণতি কি হবে, কেননা এ পুরো জীবন কোনো খেলতামাশা নয়। সূরা মুলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিঃসন্দেহে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কর্মক্ষেত্রে কে ভালো আর কে খারাপ। বন্ধুরা, যদি সত্যিই মৃত্যুর শেষ সময়ে একটা সুখময় স্মৃতি অনুভব করতে চান, তবে পুরো জীবনভর সব নেক কাজ করুন। তাহলে মৃত্যুর সময় আপনাকে হতাশ হতে হবে না। নিজের নেক আমলগুলোকে ভারী করতে থাকুন, নিজের স্বার্থেই করুন,
এটা আপনার বিপদের মুহূর্তে কাজে দেবে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নেক আমলের সাথে থাকে তার জন্য মৃত্যুটা একটা উপহার। মুমিনের জন্য মৃত্যু উপহার হলেও নিঃসন্দেহে পাপীদের জন্য মৃত্যু এক ভয়ঙ্কর দুঃসংবাদ।